হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের খুবই মজাদার ক্রিসপি ফুলঝুরি পিঠা রেসিপি শেয়ার করছি। আজকের এই ফুলঝুরি পিঠাটা আমি কোনো ধরনের শুকনো চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র একটি ডিম দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। আজকের এই ফুলঝুরি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বড় ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে নরমাল করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি। এ পর্যায়ে অ্যাড করছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে এক্সট্রা বাজে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। বেশ কয়েক মিনিট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি এক কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ো যে কোনো কিছু দিয়েই কিন্তু এই ফুলঝুরি পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। এখন অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এতে করে ব্যাটারের ভিতরে কোনো দানাদার বা লাম্পস থাকবে না। এবার আবারও দুধ অ্যাড করছি আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বেশ কয়েক মিনিট খুব ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকমটা হবে। দেখেই বুঝতে পারছেন ভিউয়ার্স এই ব্যাটারটা কতটা পরিমাণ গাঢ় হয়েছে। এবার আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাচ্ছি। এজন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এ পর্যায়ে এই তেলের মধ্যে আমি যে ছাঁচটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব সেটাকে চুবিয়ে রাখছি। তেলটা যখন একদম ফুটন্ত গরম হয়ে যাবে তখনই কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে হবে। এখন একটু ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি তেলের পরিমাণটা কীরকম গরম হয়েছে। দেখে বুঝতে পারছেন ভিউয়ার্স এই তেলটা অনেকটা পরিমাণ গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখন এই ছাঁচটাকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে ছাড়ার পর কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন এই পিঠাটা খুলে আসছে। কিছুক্ষণ পর একটু ঝাঁকালেই দেখবেন পিঠাটা খুলে আসছে। এবার এই পিঠাটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর পিঠাটা কালার যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একই প্রসেসে অন্য পিঠাগুলো ভেজে নিচ্ছি। এভাবে পিঠাটা তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।